মাশরুম দিয়ে ডিমের খুব মজাদার একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এটা দেখতে যেমন দারুণ খেতেও কিন্তু অনেক অনেক টেস্টি হবে হয়তো অনেকে এটা আগে কখনো ট্রাই করেন নাই আজকে ট্রাই করবেন সো আমি বলবো আমার দেখানো টিপসগুলো ফলো করে যদি এটা আপনারা তৈরি করেন তাহলে কিন্তু খেতে অনেক অনেক বেশি টেস্ট হবে এটা আপনারা যে কোনো ডিম দিয়েই করতে পারবেন কোনটার প্রসেসিং কেমন আমি বলে দিব এই রান্নাটা করতে কিন্তু অনেক বেশি সহজ মনে হবে এবং অনেক অনেক টেস্টি হবে খাবারটা আপনারা কিন্তু চাইলে লাল মাশরুমও দিতে পারবেন সাদা মাশরুমও দিতে পারবেন সো এখানে কিন্তু কয়েল পাখির ডিম লাগছে আর কয়েল পাখির ডিম যদি আপনাদের কাছে না থাকে আপনারা হাঁসের ডিম বা মুরগির ডিম কোনো একটা কিছু দিয়ে করতে পারবেন সো বেশি কথা না আবার রান্নাটা কিভাবে করবেন চলেন একের পর এক বলে দিচ্ছি দেখেন কি যে জুসি একটা খাবার এই খাবারটা যে এখনো খান নাই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন বানানোর জন্য রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই লাগবে মাশরুম আপনারা এখানে লাল মাশরুম নিতে পারেন বা সাদা মাশরুমও নিতে পারেন মাশরুমের ভেতরের যেই ডাল পার্টগুলো এগুলো এরকম করে কেটে নেবেন তারপরে এর মধ্যে প্রতিটার মধ্যে একটা করে কোয়েল পাখির ডিম দিয়ে দিবেন। আপনাদের হাতের কাছে কোয়েল পাখির ডিম না থাকলে হাঁসের ডিম বা মুরগির ডিম এভাবে আপনারা চাইলে ভেঙে নিয়ে নিতে পারেন তারপরে ওর মধ্যে দিতে পারেন কারণ মাশরুমের তুলনায় হাঁসের ডিম বা মুরগির ডিম একটু বড়ই হয়ে থাকে তার জন্য পুরোটা ধরবে না এইভাবে ভেঙে গুলিয়ে তারপরে দিতে হবে এছাড়া কোনো অপশন নেই একটা প্যানের মধ্যে কিছুটা পানি নিয়ে তার উপরে একটা প্লেটে মাশরুম এইভাবে বসিয়ে দিবেন হতে পারে কাচের প্লেট কোড়ে প্লেট বা কোনো স্টিলের প্লেট একটা লিডের সাহায্যে ঢেকে কিছুক্ষণ জাল করে সিদ্ধ করে নিতে হবে মাশরুমটা সিদ্ধ হয়ে গেলে এটা থেকে পানি ছেড়ে দিবে পানিটা আপনারা একটা বাটিতে ঝারিয়ে রেখে দিবেন তারপরে আপনারা একটা স্টিলের চামচে কিছুটা তেল অনেক বেশি গরম করে নিয়ে এর মধ্যে আপনারা মরিচ কুচি এবং পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিবেন দিয়ে এর উপরে এরকম করে ছড়িয়ে দিয়ে দিবেন তারপরে এর উপরে কিছু ছয়া সস দিয়ে ওই যে যে মাশরুম থেকে পানিটা বের হয়েছিল সেই পানিটা উপর দিয়ে দিয়ে দিবেন সহজ পদ্ধতিতে হয়ে গেল রেসিপিটা এটা খেতে কিন্তু দারুণ টেস্ট একবার হলেও ট্রাই করবেন আজকের মতো বিদায় নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ